নতুন ডিজাইনের একটি ড্রেসিং টেবিলের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। খুবই সুন্দর সিঙ্গেল একটা আলমারি সিস্টেম, যেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর বিস্তারিত ভিডিওতে আমি বলবো, আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটা নাট নিয়ে দেখলেই বুঝতে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুল কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই ভিডিওটা করেছিলাম, শুধু গ্লাসগুলো লাগানো। এবং এটা সিঙ্গেল একটা আলমারির কাজ করবে, এবং সেটা কিন্তু আপনারা স্পেসটা কিন্তু দেখতে পাচ্ছেন যে সিঙ্গেল একটা আলমারির স্পেসটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এবং ডান পাশটাতে দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু গ্লাস হবে, জালি জালি যে কাটা এটার ভিতরে কিন্তু গ্লাস হবে, এবং ভিতরের যে সেলগুলো তাকগুলো কিন্তু গ্লাস হবে। আর এটার যে নিচে দেখতে পাচ্ছেন একটি ডয়ার ইউজ করা হয়েছে, ফুল গ্লাস ইউজ করা হয়নি। তারপর এটাতে কিন্তু সম্পূর্ণ চাই দেখা যাবে, এবং অরিজিনাল চিটাং সেগুন কাঠ সেই ফাইবারগুলো কিন্তু দেখা যাচ্ছে, আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। এটাতে কিন্তু আমি আপনাদের স্পষ্ট পুরোটা দেখিয়েছি, শুধু গ্লাসটা লাগানো বাদে এখানটাতে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন ফুল গ্লাস দেওয়া হয়নি, তবে যারা শাড়ি পরবেন অবশ্যই আপনাদের এই গ্লাসটাতেও সেটাই দেখা যাবে। যাদের বাচ্চা আছে তাদের জন্য এটা পারফেক্ট, যাতে গ্লাসটাতে কিছু না লাগি ভেঙে ফেলতে পারে কোনো সম্ভাবনা নেই, যেহেতু নিচে একটা ডয়ার ইউজ করছে। তবে ফুল গ্লাসটা দিলে এটার সৌন্দর্যটা কিন্তু আরও বাড়বে, পছন্দ করেন তৈরি করতে পারেন। অনেকে ফুল গ্লাস দেয়, নিচের ডয়ারটা যেহেতু ততটা কাজেরও না, এবং গ্লাসটার পিছনে যদি থাকে তখন আলমারির স্পেসটা আরও আরেকটা স্পেস বেশি পাওয়া যায়, অনেকে সেটাও তৈরি করতে পারে। খুবই সুন্দর হয়েছে এইখানটাতে কিন্তু দেখতে পাচ্ছি, এখানটাতে কিন্তু ফুল কমপ্লিট হওয়ার পরে কিন্তু এই ভিডিওটা করেছিলাম। ডান পাশটাতে আপনারা দেখতে পাচ্ছেন ওখানটাতে কিন্তু সেলগুলো কিন্তু গ্লাসের দিয়ে দেওয়া হয়েছে, এবং পিছনে কিন্তু লুকিং গ্লাসটাও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা যদি একটা সাজার জন্য যেইগুলো আছে ওগুলো যদি একটা এই গ্লাসগুলোর উপরে রাখেন, তখন লুকিং গ্লাসটাতে কিন্তু ওটা ডাবল পার্ট দেখাবে। এবং ডান পাশে জ্বালিয়ে দিতে পেয়েছিলেন একদম কম খরচে, সেটা ফ্রেশ খরচ করবে, কিছুটা ডিসকাউন্ট করা যাবে। আশা করতেছি ভালো লাগলে অবশ্যই আপনারা কথা বলবেন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।